গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত পাথায় গ্রামে পুলিশ ও গ্রামবাসীদের যুদ্ধে প্রায় সাতজন পুলিশ কর্মী গ্রামবাসীদের হাতের ছোড়ার ঢিল ও বাস লাঠির আঘাতে আহত হয়েছেন ঠিক তারপরই আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ ওই গ্রাম থেকে ষোলো জন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ এমনটাই মিলেছে খবর বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় গত বুধবার গ্রামবাসীদের মধ্যে দুই পক্ষের ঝামেলা সৃষ্টি হয় ঠিক তারপর ঝামেলা মিটে গেলে তার পরের দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার গ্রামে আবারও ঝামেলা সৃষ্টি হয় সেই ঝামেলা মেটাতে যায় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন আরও ঠিক সেই সময় দুই পক্ষের ঝামেলা মেটানোর সময় গ্রামবাসীদের হাতের ছোড়া ঢিল ও বাঁশলাঠির আঘাতে আহত হন সাতজন পুলিশ কর্মী

কি নাম আপোনাৰ ন পুলিচ কে

আমাদের হচ্ছে বাগদি ভাই একবার নদীটা পশ্চিম দিকে সবাই তো এসেছিল তোমরা মাঠে পুলিশ না স্যার মাঠে আসেনি আমাদের ওইদিকে কোনো লোকই আসেনি স্যার কী নাম তোমার অমিত বাগদি মাল লাগানো পুলিশকে স্যার আমি ছিলাম না আমার হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে বারেন্দায় বসেছিলাম পুলিশে যে মেরেছে আমাকে পুলিশে গিয়ে তোমাকে মেরেছে পুলিশকে মাল লাগানো তাহলে আমি এখনই ছিলাম আমি বাড়িতে ছিলাম হ্যাঁ পুলিশ গেলে তো তোমাকে মারতে লাগলো বাড়ি থেকে তুলে নিয়ে এসছে কি নাম তোমার বিকাশ বাগ দি মেরে ধরে পুলিশ কে পুলিশ কে মারা মারিনি কারা মেরেছে যারা মেরেছে তারা পালিয়ে গেছে তোমরা আমরা সব মাঠে ছিলাম হ্যাঁ মানে একটা ছোট কাটা ঝামেলা হয়েছিল ওটা মিটার জন্য আমরা থানা আসছিলাম থানার গাড়ি পুলিশ আটকিয়ে গ্রামের লোক মারধর করে কারা করেছে মারধরটা মাথায় গ্রামের লোকে করেছে তোমরা কোথায় গেল তখন যখন তোমরা আমার মাঠে ছিল তোমরা মারধর করো না আমার মারধর করে নি কি নাম তোমার মিনময় মিনময় কি মাল